শিকার লাইনে মারপিট চরম বিশৃঙ্খলা কে আগে কে পরে টিকা লাইনে দাঁড়িয়ে চলল বচসা হাতাহাতি চরম বিশৃঙ্খলা বারাসাত হাসপাতালে ভ্যাকসিনের ডোজ নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ হাতাহাতি থেকে মারপিট চরম বিশৃঙ্খলা বারাসাত হাসপাতালে হাতাহাতিতে জড়ালেন এক মহিলা লাইনে কে আগে আর কে পরে এই নিয়েই শুরু বচসা এরপর ওই মহিলার দিকে তেড়ে যান এক ব্যক্তি পরে যদিও উপস্থিত এক ব্যক্তি পরিস্থিতি সামাল দেয় ভোর থেকে লাইনে দাঁড়িয়ে মিলছে না ভ্যাকসিন সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বারাসাত হাসপাতালে অনেকেই আবার লাইন না দিয়ে হাসপাতালে পরিচিতকে ধরে সরাসরি ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরছেন এমন অভিযোগ উঠে আসে প্রতিদিনই একই চিত্র হাসপাতালগুলিতে ভ্যাকসিনের আকালে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে আর সেই কারণে লাইনে দাঁড়ানো অপর ব্যক্তির সাথে বচসা বাঁধে প্রত্যেকেই ভ্যাকসিন নিতে চায় একই দিনে কিন্তু সেই পরিমাণ ভ্যাকসিন নেই সেন্টারগুলিতে আর সেই কারণে তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা বারাসাত হাসপাতালের ঘটনা তারই প্রতিফলন তবে এর মাঝে স্বস্তির খবর কিছুদিন যাবত করোনার দ্বিতীয় ডোজ পাচ্ছিলেন না প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা আজ থেকে ফের দ্বিতীয় ডোজ মিলবে নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য সরকার তবে সেক্ষেত্রে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে টিকা মিলবে বেসরকারি হাসপাতালে আর পাওয়া যাবে না করোনার টিকা।